কুম আসসালাম এই বোন বলছেন আমরা আমাদের খাদ্যাভ্যাস কতটুকু হওয়া উচিত বা কেমন কেমন হওয়া উচিত খাদ্যাভ্যাস যত কম হয় তত ভালো الله الرسول صلى الله عليه وسلم قلت بحسب ابن آدم القيمات يقبن صلبة فإن كنا لابد فاعلا لابد فثلث لوطنه وثلث لشرابه وثلث وثلث لبطنه وثلث لشرابه وثلث لنفسه যে আদম সন্তানের জন্য কয়েকটি লুকমাই যথেষ্ট ছোট ছোট লুকমা যদি বেশ জরুরি হয় তাহলে তিন ভাগের এক ভাগ হবে খাবারের জন্য আরেক ভাগ হবে পানীয়ের জন্য আর আরেক ভাগ হবে শ্বাস নিঃশ্বাস নেয়ার জন্য এর দ্বারা বোঝা গেল যত কম হবে তত ভালো যথাসাধ্য বা চেষ্টা করবে কম খাবে আর এর দ্বারা বর্তমান জমানায়াত এটা মোহাম্মদের ফরমান অনুযায়ী বর্তমান সায়েন্সও এটা বলে নিয়মতান্ত্রিক খেলে অনেক রোগ থেকে বাঁচা যায় তবে আমরা দেখছি তাই দেখবেন অনেকেই কন্ট্রোল করে ডায়াবেটিস ও তোমার অন্য সর্ব এমনকি গ্যাস প্রবলেমের জন্য কন্ট্রোলের মধ্যে ফায়দা তো যত কম হবে তত ভালো এছাড়া রব্যাকারিম বলেছেন করুবু অনে তিফু তোমরা খাও পান করো অপচয় করো না মানে বেশি খাবে না এটা অতিরিক্ত শুধু খাবারই খাবার এরকম যেন ধন ধন না হয় নিয়মতান্ত্রিক হবে এটা বেশি স্পষ্টই হাদিস তারা এমনিভাবে বলা তুবু মানে এরকম না যতটুকু প্রয়োজন ততটুকুই খাবে ততটুকুই রান্না করবে ততটুকু ব্যবস্থা করবে এরকম না যে অনেক রান্না করলো মানুষ হচ্ছে মাত্র দুইজন বাকিগুলো ফেলে দেয় যে বর্তমানে আমরা আরব কান্ট্রিগুলি দেখছি স্তফের আদি অনেক অপচয় হয় আর এটা প্রসিদ্ধ সারা বিশ্বের মধ্যে যেসব কান্ট্রিতে বেশি অপচয় হয় সেসব কান্ট্রি এই গালফ কান্ট্রিগুলো হেদেরকে হেফাজত করুক আর বাকি মানুষ যখন খাবার খাবে অবশ্যই বিশমিল্লা বলে খাবে হাত দিয়ে খাবে কাছের অংশ দিয়ে খাবে এমনিভাবে একসাথে যদি দুইজন চারজন বসে খায় তাহলে অতিরিক্ত খাবে না মানে আরেকজনের অনুমতি ছাড়া সে বেশি নেবে না যেভাবে একটি হাদিস ইস্তাল রসুমসাল্লা ইসলাম নিষেধ করেছেন দুটি খেজুর একসাথে খেতে কারণ একসাথে একজন খাচ্ছে তো তবে এই জন্য মাহমুদুল্লাহ ইসলাম বলেছেন যে একসাথে দুই খেজুর খাবে না তবে যদি তার ভাইয়ের অনুমতি নেয় সেদিকেও লক্ষ্য রাখবে

আর আল্লাহ শুক্রিয়া আল্লাহ শুক্রিয়া আলহামদুলিল্লাহ বলে পানীয় পান করে তারপরে বলে এই সেদিকে লক্ষ্য রাখা উচিত আরও তো দোয়া আছে এই হলো সংক্ষিপ্ত কিছু কথা আপনার এই প্রশ্নকে সামনে দেখে ওশকা কুমল্লাহ জমিয়ান ও শকানি লা হো ইয়া ও সল্লাহ লাহ হোসাল্লা মাল বিজ্ঞান ওয়া লালি ও